সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ ওকে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আমরা সিম্পল ভাবে করব যাতে যার মধ্যে কোনো কমপ্লেক্সিটি বা জটিলতা থাকবে না ঠিক আছে এটা একদম প্রথম ক্লাস শুরু হচ্ছে সিম্পল ইন্টারেস্টের এই সিরিজটা আমি তোমাদেরকে বলবো খাতা নিয়ে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা অঙ্ক আমি এই সিরিজের মধ্যে করাবো সবগুলো তুমি যদি নোট ডাউন করো তাহলে পরীক্ষার সময় কোনো অঙ্ক তোমাকে ছেড়ে আসতে হবে না ওকে তো চলো শুরু করি সিম্পল ইন্টারেস্ট ক্লাস নাম্বার ওয়ান ওকে সর্বপ্রথম যেটা বলার যে এই সিম্পল ইন্টারেস্ট অঙ্কের ভিতরে না চারটে জিনিস রয়েছে চারটে জিনিস মাত্র চারটে জিনিসকে এদিক ওদিক করে তোমাকে অঙ্ক তৈরি করে তোমাকে দেবে আর সেই অঙ্ক তোমাকে কনসেপ্টের সাহায্যে সলভ করতে হবে সেই চারটে জিনিস কি বলতো আসল সুদের হার সময় আর মোট সুদ কি কি বললাম চারটে জিনিস একটা হচ্ছে কি বলতো আসল ওকে কি বলছি আসল যাকে আমরা লিখবো প্রিন্সিপাল বা পি হিসাবে লিখবো ওকে এরপরে হচ্ছে সুদের হার কি বললাম সুদের হার যেটা একশোর মধ্যে দেওয়া থাকবে একে আমরা লিখবো আর পার্সেন্ট এই হিসাবে লিখবো ওকে এরপর যেটা আসবে সেটা হচ্ছে সময় সময়টাকে আমরা সব সময় বছরে লিখবো ওকে কি বললাম সময়টাকে আমরা লিখবো বছরে এটাকে আমরা রিপ্রেজেন্ট টাইম টি দিয়ে না বছরের দিক যাই দিক না কেন আমরা সবসময় এটাকে বছরে কনভার্ট করে নেব তাহলে কি হবে অঙ্ক করতে সুবিধা হবে এবং ফর্মুলাকে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারবো ওকে তারপর হচ্ছে মোট সুদ ওকে মোট সুদ যাকে আমরা বলছি ইন্টারেস্ট ওকে আই ক্লিয়ার এই চারটে জিনিস হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্টের চারটে স্তম্ভ ওকে তো এদের মধ্যে একটা রিলেশন আছে সেই রিলেশনটা কি না আই টু মানে মোট সুদ ইকুয়াল টু পি আর টি বাই অর্থাৎ আসল গুণ সুদের হার গুণ সময় ভাগ আমার একশো এটাই হচ্ছে আমার এখানকার একমাত্র ফর্মুলা ওকে একমাত্র ফর্মুলা হচ্ছে এটাই যে আই ইকাল টু বাই হান্ড্রেড এটাকেই আমরা বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে অঙ্কগুলোকে সলভ করব ওকে চলো শুরু করা যাক অঙ্কগুলো সবাই খাতা পেন নিয়ে রেডি তো চলো শুরু করব প্রথম অঙ্ক দিয়ে ওকে এক নম্বর অঙ্ক কি বলছে দেখো বলছে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদে চারশো টাকার পাঁচ বছরের সুদ কত জিজ্ঞেস করেছে তাহলে এখানে তুমি আমাকে বলো যে আসল কত এখানে আসল হচ্ছে চারশো টাকা মানে প্রিন্সিপাল এখানে হচ্ছে আমার চারশো টাকা এবার কি বলেছে সুদের হার মানে এখানে দেখো লেখা আছে আর এর মান দেখো লেখা আছে সিক্স পার্সেন্ট ওকে সময় কত দিয়েছে পাঁচ বছর টাইম ইকুয়ালস টু ফাইভ ইয়ার্স আমাকে বের করতে বলেছে মোট সুদ মানে আই এর মানটা আমাকে বের করতে বলেছে এখন আমরা একটু আগে দেখলাম যে আই সমান সমান কি আই সমান সমান পি আর টি বাই নিচে হচ্ছে একশো এখন প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে চারশো লিখবো চারশো আর এর মান কত সিক্স পার্সেন্ট লিখবো সিক্স ইন্টু টি সময় কত সময় হচ্ছে আমার পাঁচ বছর নিচে কত বসবে একশো কেন তো এখানে আর পার্সেন্ট ছিল পার্সেন্ট থাকলে একশো নিচে বসে ওকে তাহলে এটা এটাকে আমি কি করবো জাস্ট কাটাকুটি করবো শূন্য শূন্য কাটবো ওকে নিচার কিছু নেই গুণ করে দেবো ওকে পাঁচ ছয় তিরিশ আর তিন চারে বারো মানে একশো কুড়ি টাকা হচ্ছে আমার মোট সুদ ওকে কোথায় আছে দেখো অপশন বি তে একশো কুড়ি লেখা আছে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে চলো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার টু ওকে দ্বিতীয় প্রবলেম কি বলছে দ্বিতীয় প্রবলেম বলছে দেখো বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদে সাত হাজার টাকা তিন বছরে সুদ কত হবে এটা বের করতে বলেছে অর্থাৎ একই অঙ্ক ওকে তার মানে আমার এখানে আর পার্সেন্ট হচ্ছে আমার আর হচ্ছে সেভেন পার্সেন্ট ওকে আমাকে আসল বলেছে কত সাত হাজার টাকা প্রিন্সিপাল সমান সমান সাত হাজার টাকা ওকে সময় কত দিয়েছে সময় দিয়েছে দেখো তিন বছর ওকে আমাকে বের করতে বলেছে কি সুদ কত মোট সুদ কত মানে আই এর মানটা বের করতে বলেছে এখন আমরা কি জানি আই সমান সমান কি বলো একটু আগে দেখলাম আই সমান সমান হচ্ছে হান্ড্রেড ওকে তাহলে পি এর ভ্যালু কত পি এর ভ্যালু সাত হাজার বসিয়ে দেবো সাত হাজার টাকা ওকে ইন্টু আর এর ভ্যালু কত আর এর ভ্যালু সেভেন সেটাও বসিয়ে দেবো ইন্টু টাইম কত তিন বছর নিচে কত বসবো আমার একশো

ফর দিস কোশ্চেন আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ওকে চলো নেক্সট প্রবলেমে দিকে যাই প্রবলেম নাম্বার থ্রি ক্লিয়ার তিন নম্বর প্রবলেম কি বলছে দেখো বলছে বার্ষিক টেন পার্সেন্ট সরল সুদে তিন বছর পরে কোন টাকা সুদ একশো টাকা হলে আসল কত তাহলে আগের অঙ্কে সব বলা ছিল সুদের পরিমাণ বের করতে বলেছিল এখানে সুদের পরিমাণটা দিয়ে দিয়েছে আসল কত বের করতে বলেছে তার মানে আমাকে এখানে প্রিন্সিপালটা বের করতে বলেছে বাকিগুলোর ভ্যালু আমার দিয়ে দিয়েছে কি কি দিয়েছে না আর পার্সেন্ট আর হচ্ছে আমার টেন পার্সেন্ট ওকে কত না টেন পার্সেন্ট ওকে আর এর মান হচ্ছে আমার টাইম কত দিয়েছে সময় দিয়েছে তিন বছর ওকে বছর তিন আর আই এর মান বলে দিয়েছে সুদ সুদের পরিমাণ কত দিয়েছে দেড়শো টাকা তাহলে আমাকে বলেছে তাহলে বলো প্রিন্সিপালটা কত টাকা ছিল ওকে তাহলে আমি সেম ফর্মুলা ইউজ করবো দ্যাট ইজ আই ইকুয়াল টু পি আর টি বাই আমার ওকে তাহলে আইএর ভ্যালু কত দিয়েছে আই এর ভ্যালু দিয়েছে দেড়শো টাকা এখানে লিখে দেবো দেড়শো ওকে প্রিন্সিপাল কত দিয়েছে এটা আমাকে বের করতে হবে আর এর মান কত দিয়েছে টেন এবং টাইম কত দিয়েছে তিন নিচে কত আমার একশো ক্লিয়ার এই হচ্ছে আমার অঙ্কের ইকুয়েশন এখান থেকে আমি প্রিন্সিপালটা বের করব তো প্রিন্সিপাল সমান সমান কীভাবে তুমি আমাকে বলো এখানে বসবে দেড়শো আর এই দশ তিন আর একশোটা এ পাশে চলে আসবে এ পাশে কি হবে একশোটা নিচে আছে এখানে ওপরে হয়ে যাবে ওকে আর ওপরে কি কি ছিল ওপরে ছিল দশ আর তিন সেটা চলে যাবে কোথায় নিচে ক্লিয়ার তাহলে প্রিন্সিপালের ভ্যালু প্রিন্সিপাল ভ্যালু আমি কি করে বের করবো জাস্ট কাটাকুটি করবো ওকে যদি কাটি তাহলে এটা হবে কত পাঁচ তাহলে পাঁচ গুণে একশো মানে হচ্ছে আমার পাঁচশো তাহলে প্রিন্সিপালটা কত ছিল পাঁচশো টাকা কোথায় আছে দেখো অপশন সিতে তে আছে তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি তোমরা প্রবলেমটাকে বুঝতে পেরেছে ওকে চলো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার ফোর ওকে চার নম্বর প্রবলেম কি বলছে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদে পাঁচ বছর পরে কোনো টাকার সুদ হচ্ছে নশো টাকা তাহলে আসল কত তেম তিন নম্বর অঙ্কের মতন ওকে তাহলে এখানে আবার আমাকে প্রিন্সিপাল বের করতে বলেছে প্রিন্সিপালটা কত টাকা এটাই আমাকে বের করতে বলেছে তাহলে সুদের হার কত দিয়েছে সুদের হার আর সমান সমান বলেছে সিক্স পার্সেন্ট টাইম কত দিয়েছে পাঁচ বছর ওকে এবং মোট সুদের পরিমাণ বলে দিয়েছে আমার নশো টাকা তাহলে এখান থেকে আমাকে প্রিন্সিপালটা বের করতে হবে আমরা কি জানি যে আই সমান সমান প্রিন্সিপাল আমাকে বের করতে হবে আর এর মান হচ্ছে সিক্স এবং সময় হচ্ছে পাঁচ নিচে কত আমার একশো ক্লিয়ার আজকে তোমরা বুঝতে পারছো এখান থেকে প্রিন্সিপাল সমান সমান কি হবে এই দুটোকে আমি এপাশে পাশে পাঠিয়ে দেবো নশো একশো আর নিচে হচ্ছে সিক্স এন্টু ফাইভ ওকে এবার কারোটি করবো এটা দিয়ে যদি আমি এটা কাটি তাহলে হবে কত বলো তো কুড়ি ওকে এবং ছয় দিয়ে কাটি ছয় দিয়ে যদি কাটি ছয় পাঁচ ছয় তিরিশ ওকে তার মানে পনেরো দুগুণে হচ্ছে আমার তিরিশ আর দুটো শূন্য মানে তিন হাজার টাকা হচ্ছে আমার এই অঙ্কের প্রিন্সিপাল বা আসল ওকে তিন হাজার টাকা কোথায় আছে দেখো অপশন এতে রয়েছে তাহলে এ অ্যান্সার ফর দিস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই আমাকে কমেন্টে জানাতে পারো আমাকে এসএমএস করেও বলতে পারো নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সবাই জানো ওকে কোন অঙ্কটা কোথায় অসুবিধা হচ্ছে আমাকে বললেই আমি সঙ্গে সঙ্গে তোমাকে তার উত্তর আমি তোমাকে দেবো কোন রকম অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেম তোমাদের আমি রাখবো না ওকে চলো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার ফাইভ ওকে পাঁচ নম্বর প্রবলেম একটু ট্যাক্সান দেওয়া আছে আর কিছু নেই অঙ্কটা একই অঙ্ক কিন্তু ফ্যাকশনে দেওয়া আছে যেমন কি বার্ষিক আড়াই পার্সেন্ট সরল সুদে তিন পূর্ণ একের চার বছর পরে কোনো টাকা সুদ ওয়ান টাকা হলে আসল কত টাকা হবে এই হচ্ছে আমার প্রশ্ন ওকে তাহলে এখানে তুমি বলো প্রিন্সিপাল আমাকে বের করতে বলেছে ওকে আমাকে সময় দিয়েছে সময় দিয়েছে কত তিন পূর্ণ একের চার বছর তিন পূর্ণ একের চার বছর এটা মানে কি বারো এক তেরো তাই না তেরো বাই ফোর ইয়ার্স ওকে এবার কি বলেছে সুদের হার সুদের হার কত দিয়েছে দেখো আড়াই পার্সেন্ট মানে দুই পূর্ণ একের দুই পার্সেন্ট মানে হচ্ছে ফাইভ বাই টু পার্সেন্ট ওকে আমাকে সুদ বলে দিয়েছে মোট সুদ কত দিয়েছে ওয়ান ফোর থ্রি টাকা ওয়ান ফোর থ্রি টাকা তাহলে আমরা কি জানি আমরা জানি যে আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এটা আমরা জানি এখন আই এর ভ্যালু কত আই এর ভ্যালু হচ্ছে ওয়ান ফোর থ্রি টাকা প্রিন্সিপাল আমাকে বের করতে হবে আর এর মান দিয়েছে তোমার ফাইভ বাই টু ওকে ফাইভ বাই টু টেন দিয়েছে থার্টিন বাই ফোর নিচে কত বসবে আমার একশো ক্লিয়ার এখান থেকে আমি প্রিন্সিপালের ভ্যালুটা বের করবো দ্যাট ইজ ওয়ান ফোর থ্রি নিচে আছে একশো ওপরে চলে যাবে আর ওপরে যারা রয়েছে তারা নিচে চলে আসবে দ্যাট ইজ ফাইভ বাই টু ইন্টু থার্টিন বাই ফোর ওকে এটাকে আমাকে সাজাতে হবে না সাজালে অনেকেই তোমরা যোগ কাটাকুটি করতে পারবে না যেমন দেখো ওয়ান ফোর থ্রি ইন্টু আমার একশো ইন্টু ফাইভ বাই টুটা উঠলে হবে টু বাই বাই ফাইভ ইন্টু ফোর থার্টিন আশা তোমরা বুঝতে পেরেছো ওকে এবার আমি কি করবো কাটাকুটি করবো থার্টিন দিয়ে এটা কাটে এটা হচ্ছে তোমার থার্টিন এক এক এগারো ওকে থার্টিন ইন্টু এগারো হচ্ছে ওয়ান ফোর থ্রি হয় আর এটা যদি পাঁচ দিয়ে কাটে তাহলে এটা হবে কত কুড়ি ব্যাস আমার কি কি রয়েছে এগারো ইন্টু কুড়ি ইন্টু দুই ইন্টু চার মানে চার দুগুণে আট ওকে আট দুগুণে ষোলো ওকে তার মানে ষোলো শূন্য ইন্টু এগারো আর এটা গুণ করলে কত হয় যেন জিরো আর এটা হচ্ছে সিক্স এটা সেভেন আর ওয়ান মানে এক হাজার সাতশো ষাট টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল এক হাজার সাতশো ষাট টাকা প্রিন্সিপাল কোথায় আছে দেখো অপশান এতে রয়েছে তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ওকে তাহলে নেক্সট প্রবলেম পড়বে নাম্বার সিক্স ক্লিয়ার নম্বর প্রবলেম ওকে বলছে কি সুদের হার কত হলে তিনশো টাকার সাত বছরের সুদ দেড়শো টাকা হবে তাহলে এখানে সুদের হার আর এর মানটা বের করতে দিয়েছে ওকে এখানে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে কত তিনশো টাকা ওকে এখানে আর এর মানটা আমাকে বের করতে হবে সময় কত দিয়েছে সময় দিয়েছে সাত বছর আর সুদ বলে দিয়েছে একশো পাঁচ টাকা ওকে তাহলে এখান থেকে আর এর মানটা আমাকে বের করতে হবে এই চারটি জিনিস ইম্পর্টেন্ট ওকে তাহলে আই সমান সমান আমরা কি জানি পি আর টি বাই হান্ড্রেড ওকে আই এর মানটা আমি এখানে বসিয়ে দেবো একশো পাঁচ প্রিন্সিপাল কত তিনশো টাকা আরের এর মান আমাকে বের করতে হবে টাইম হচ্ছে সাত বছর নিচে কত আমার একশো এখান থেকে আর সমান সমান কি করবো আর এর সঙ্গে যারা আছে সবাইকে এই পাশে পাঠিয়ে দেবো ওকে তাহলে আর এর সঙ্গে যারা আছে মানে কি একশো পাঁচ পাশে ছিল এখানে নিচে একশো আছে এটা চলে যাবে ওপরে আর ওপরে আছে তিনশো চলে যাবে নিচে আর সাত বসবে নিচে ওকে এবার আমি কি করবো জাস্ট কাটাকুটি করবো ওকে এটা তিন সাতে একুশ আর একুশ পাঁচে হচ্ছে আমার একশো পাঁচ তার মানে যেটা পড়ে থাকবে শুধু ফাইভ পার্সেন্ট তাহলে আমার সুদের হার কত ফাইভ পার্সেন্ট কোথায় আছে দেখো অপশান সি তে আছে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছি ওকে বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই আমাকে কমেন্ট করো অথবা এস করো ওকে আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দাও তাহলে কি হবে যখনই আমার ক্লাস আসবে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে ওকে চলো নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার সেভেন ওকে সাত নম্বর প্রবলেম কি বলছে সরল সুদের হার কত হলে চারশো পঁচিশ টাকা তিন বছরে সুদ আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে ওকে তার মানে প্রিন্সিপাল কত দিয়েছে প্রিন্সিপাল হচ্ছে চারশো পঁচিশ টাকা ক্লিয়ার আমাকে আর এর মানটা কি করতে হবে বের করতে হবে ওকে সময় কত দিয়েছে সময় তিন বছর ওকে আর সুদের পরিমাণ আমাকে বলে দিয়েছে মোট সুদ কত না চারশো ছিয়াত্তর টাকা সুদ আসল সরি এখানে দেখো দিয়েছে সুদ আসল মানে সুদ আসল মানে কি প্রিন্সিপাল প্লাস সুদ ওকে এই টার্মটা তুমি নতুন শুনছো সেটা কি সুদ আসল একটা এটা সুদ এটা আসল যোগ করে বলা হয় সুদ আসল ওকে সেটা কত চারশো টাকা তাহলে আমার কাজ হচ্ছে সর্বপ্রথম এখান থেকে সুদের পরিমাণটা বের করে নেওয়া কেন আমার সূত্র হচ্ছে সুদের সূত্র ওকে তার মানে শুধু সুদটা বের করবো কত টাকা আই ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস আই হচ্ছে চারশো ছিয়াত্তর টাকা প্রিন্সিপাল চারশো পঁচিশ টাকা তাহলে সুদটা কত কোনো ব্যাপার নয় চারশো ছিয়াত্তর থেকে কি করব আমি চারশো পঁচিশ টাকাকে বাদ দিয়ে দেবো দিলেই আমার শুধু সুদটা বেরিয়ে যাবে ওকে তাহলে কত হচ্ছে এটা এক আর এখানে হচ্ছে আমার পাঁচ মানে একান্ন টাকা হচ্ছে শুধু সুদের পরিমাণ ওকে তাহলে আই সমান সমান কত ফিফটি ওয়ান রুপিস ওকে আমাকে সুদের হার বের করতে হবে তাহলে আমরা কি জানি আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে আই এর মান হচ্ছে কত একান্ন টাকা ওকে প্রিন্সিপাল কত চারশো পঁচিশ টাকা হবে টাইম কত বছর নিচে হচ্ছে আমার চারশো পঁচিশ ইন্টু থ্রি এবার এটাকে জাস্ট কাটাকুটি করবো ওকে কাটাগুটি করলে কত হবে তো আমি যদি এটাকে পাঁচ দিয়ে পঁচিশ দিয়ে কাটি তাহলে এটা হবে হচ্ছে আমার চার পঁচিশ একশো আর এটা যদি আমি পঁচিশ দিয়ে কাটি তাহলে ষোলো সতেরো ওকে সতেরো পঁচিশ হচ্ছে আমার চারশো পঁচিশ ক্লিয়ার এবার এটা হচ্ছে তিন সতেরো একান্ন আর এই তিন দিন কেটে গেল তাহলে মানে আমার শুধু পড়ে আছে ফোর পার্সেন্ট তাহলে সুদের হার পার্সেন্ট কেন এর মানে আমি বের করছি তাই পার্সেন্ট তাহলে ফোর পার্সেন্ট হচ্ছে আমার সুদের হার কোথায় আছে দেখো অপশন ডিতে রয়েছে তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস আচ্ছা তোমরা সবাই বুঝতে পেরেছো ওকে এই অঙ্কটার মধ্যে তোমরা একটা নতুন জিনিস শিখলে সেটা হচ্ছে সুদ আসল মানে সুদ যোগ আসল ওকে এর থেকে আসলটা বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাব ক্লিয়ার চলো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার এইট ওকে কোয়েশ্চেন নাম্বার এইট কি বলছে দেখো বলছে বার্ষিক ফোর পার্সেন্ট সরল সুদে কত বছরে পাঁচশো পঁচিশ টাকার সুদ এইটটি সেভেন টাকা হবে ওকে সাতাশি টাকা হবে তাহলে এখানে কি সুদের পরিমাণটা বলে দিচ্ছে সুদ আসলে তো বলেনি তাই বিয়োগ করার কোনো দরকার নেই আমাকে সুদের হার বলে দিয়েছে কত ফোর পার্সেন্ট ওকে আর কি বলেছে যে আসল কত বলেছে প্রিন্সিপাল বলেছে সাতশো পঁচিশ টাকা কত বলেছে সাতশো পঁচিশ টাকা প্রিন্সিপাল আমাকে টাইমটাই দিয়েছে কত বছরে আর মোট সুদের পরিমাণ বলেছে ওকে তাহলে এখান থেকে আমরা সেম ভাবে করবো কোনো কিছু আলাদা হবে না আমরা কি জানি আই ইকাল টু পি আর হান্ড্রেড ওকে তাহলে আই এর মান কত এইটটি সেভেন প্রিন্সিপাল কত সাতশো পঁচিশ ওকে আর এর মান কত ফোর পার্সেন্ট টাইমটা বের করতে হবে নিচে কত আমার একশো কত হচ্ছে 87 ইন্টু আমার একশো আর নিচে হচ্ছে সাতশো পঁচিশ চার ক্লিয়ার আশা করি তোমরা সবাই ব্যাপারটাকে বুঝতে পেরেছো ওকে তাহলে এবার কি জাস্ট কাটাকুটি করব এটা কাটলে হবে কত পঁচিশ ওকে পঁচিশ দিয়ে এটাকে কাটবে এটা দিয়ে পঁচিশ দিয়ে চার সাতটা আঠাশ থেকে 29 ওকে এটা হবে কত 29 আর 29 তিন দিয়ে কাটে এটা এটা কাটবে তিন দিয়ে ওকে তার মানে টাইম হচ্ছে আমার তিন বছর ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সময় কত লাগবে তিন বছর সময় লাগবে কোথায় আছে তিন বছর দেখো অপশন এ তে রয়েছে তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি সবাই বুঝতে পেরেছ ওকে তো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার নাইন ওকে ন নম্বর প্রবলেম কি বলছে দেখো বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদে কত বছরে তিনশো টাকার সুদ আসল চারশো পাঁচ টাকা হবে ওকে তার মানে এখানে আমাকে কত বছর এটা জিজ্ঞেস করেছে অর্থাৎ সময়টা জিজ্ঞেস করেছে তার মানে আসল কত আসল হচ্ছে আমার তিনশো টাকা ওকে আমাকে টাইমটা বের করতে বলেছে ওকে সুদের হার কত দিয়েছে দিয়েছে আর আর ফাইভ পার্সেন্ট ঠিক আছে আর এর মান দিয়েছে ফাইভ পার্সেন্ট আর এখানে প্রিন্সিপাল প্লাস সুদ এইটা মানে সুদ আসল আমাকে বলেছে চারশো পাঁচ টাকা তাহলে এখান থেকে তোমরা সবাই জানো যে আমাকে সুদটা বের করতে হবে ইন্টারেস্টটা বের করতে হবে ইন্টারেস্ট করে বের এখান থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো এখন চারশো পাঁচ থেকে আমি তিনশো টাকা বাদ দিই তাহলে থাকবে একশো পাঁচ টাকা হচ্ছে আমার সুদের পরিমাণ আমরা জানি যে আইকুয়াল টু পি আর নিচে হচ্ছে একশো আয়ের মান কত আয়ের মান হচ্ছে একশো পাঁচ টাকা প্রিন্সিপাল কত তিনশো টাকা ইন্টু আর কত ফাইভ পার্সেন্ট সময়ের মানটা আমাকে বের করতে হবে নিচে কত একশো এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তা টি ইকাল টু কত হচ্ছে একশো পাঁচ বাই থ্রি ইন্টু ফাইভ ওকে তাহলে এটা হচ্ছে আমার যদি এই পাঁচ দিয়ে কাটি তাহলে এটা হবে একুশ আর এটা দিয়ে কাটলে হবে সাত তার মানে সাত বছর সময় লাগবে ওই টাকার থেকে আমার একশো পাঁচ টাকা সুদ পেতে কোথায় আছে সাত অপশন অপশন আছে অপশন সি তে ওকে অপশন সি দেখো সাত বছর লেখা আছে তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি সবাই বুঝতে পেরেছে চলো নেক্সট প্রবলেমের দিকে যাই প্রবলেম নাম্বার টেন ওকে দশ নম্বর প্রবলেম কি বলছে দেখো বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদে পাঁচশো টাকার ছ বছর পরে সুদ আসল কত টাকা হবে মানে আমাকে ইন্টারেস্টটা বের করতে বলেছে তার সঙ্গে প্রিন্সিপালটাকে অ্যাড করে দিতে বলেছে দিয়ে বলেছে কত টাকা হবে ঠিক আছে তাহলে এখানে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে আমার পাঁচশো টাকা ওকে সুদের পরিমাণ কত মানে সুদের হার কত আর হচ্ছে ফাইভ পার্সেন্ট ওকে তার টাইম কত সময় দিয়েছে কত বছর ছ বছর তাহলে আমি প্রথম ইন্টারেস্টটা বের করব ওকে ইন্টারেস্টটা বের করব একদম সেম অঙ্ক প্রথম দিকে দুটো অঙ্কের মতো তাই না ইন্টারেস্টটাকে বের করবো আমরা যদি ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই আমার নিচে হচ্ছে হান্ড্রেড প্রিন্সিপাল কত পাঁচশো টাকা সুদের হার কত ফাইভ পার্সেন্ট টাইম কত ছ বছর নিচে কত আমার একশো ক্লিয়ার আমি এই দুটো দুটো কেটে দিলাম এবার যেটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ আর হচ্ছে পাঁচ গুণ করলে হবে দেড়শো টাকা তাহলে এটা হচ্ছে আমার সুদের পরিমাণ মানে দেড়শো টাকাটা সুদের পরিমাণ আমাকে জিজ্ঞেস করেছে কি সুদ আসল মানে আসল প্লাস সুদ এটাকে আমাকে জিজ্ঞেস করেছে তাহলে আসল কত এখানে আসল হচ্ছে পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা তার সঙ্গে কি করবো আমি সুদের পরিমাণটাকে যোগ করে দেবো হয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা তাহলে ছশো পঞ্চাশ টাকা সে মোট ফেরত পাবে কোথায় ছশো পঞ্চাশ টাকা অপশন সি তে রয়েছে তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন আশা করি সম্ভব তোমরা সবাই বুঝতে পেরেছো আর না বুঝলে কোনো অসুবিধা নেই আমাকে কমেন্ট করতে পারো অথবা আমাকে এস এম বলতে পারো তাহলে কোথায় কী প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারবো ওকে এবং তোমাদের সবাইকে আমি রিপ্লাই দেবো ক্লিয়ার ওকে বন্ধুরা তাহলে এই হলো আমার আজকের ক্লাস আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিও তাহলে কী হবে যখনই আমার ক্লাস আসবে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ চ্যানেলটাকে এই ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও হ্যাঁ আর যেখানে যা অসুবিধা আছে অবশ্যই কমেন্টে বলো অথবা আমাকে এই করে বলতে পারো লিঙ্ক সবার নিচে দেওয়া আছে ওকে দেখা হচ্ছে পরের ক্লাসে তত পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো টাটা